বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই কিন্তু অনেক তারকাদের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছিল ক্ষোভ এবং অসন্তোষ, এবং যার জেরেই তারা অনেকেই কিন্তু দল বদলও করেছেন। তবে কি এবার সেই তালিকাতেই নাম লেখাতে চললেন তৃণমূলের তারকা সাংসদ দেব? কারণ তিনি নাকি শাসক দল ছেড়ে হেঁটেছেন অন্য এক দলের সঙ্গে। মঙ্গলবার থেকেই সামাজিক মাধ্যমে এমনই জল্পনা ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা আসলে কি? আসলে সম্প্রতি নেট মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে সিপিএমের মিছিলে স্লোগান দিচ্ছেন দেব। ঘাটালে তৃণমূল সাংসদ কি এবার তাহলে সবুজ ছেড়ে গেলেন লালে? প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। এমনকি অনেকে এমনও বলেছেন যে নিজের জেঠুর পথেই নাকি পা বাড়িয়েছেন দেব। অভিনেতার পরিবারের অনেকদিন ধরেই রাজনীতির চর্চা রয়েছে, তাই বামপন্থী পরিবার থেকে উঠে এসেও তৃণমূলে যোগ দিয়েছিলেন দেব, ঘাটালের সাংসদও হয়েছেন। তবে সিপিএমের মিছিলে হাঁটার এই ছবির ব্যাপারটা আসলে কি? উত্তরটা কিন্তু দিয়েছেন দেব নিজেই। তিনি কোথাও যাননি, ঘাস ফুলেই আছেন। শুধু অভিনয়ের খাতিরে পা মেলাতে হয়েছে সিপিএমের মিছিলে। আগে হ্যাঁ, পুরো বিষয়টাই ঘটেছে পর্দায়। দেবের আসন্ন ছবি কিশমিশের ট্রেলারে দেখা গিয়েছে এমনই একটি দৃশ্য, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়। ছবিতে তিনটি সময়ের তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেব। একটি কলেজ পড়ুয়া টিনটিন, দ্বিতীয়টি তারই ভবিষ্যতের কমিক শিল্পী টিনটিন, আর তৃতীয় চরিত্রটি বেশ অনেক বছর আগেকার। এই তৃতীয় চরিত্রকেই পাজামা পাঞ্জাবি পরে মিছিলে স্লোগান দিতে দেখা গিয়েছে ট্রেলারে। পেছনে সিপিএমের ঝান্ডাধারী অন্য অভিনেতারাও রয়েছেন। আর এই মিছিলে কিন্তু লাল পাঞ্জাবি এবং সাথে কাঁধে ঝোলা নিয়ে দেখতে পাওয়া গিয়েছে দেবকে, যা দেখে প্রথমে রীতিমতো হতবাক হয়েছিলেন নেটিজেনরা। কিশমিশের ট্রেলারটি কিন্তু সকলের সামনে আসার আগেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন দেব নিজে, কারণ তিনি নিয়ে এসেছিলেন সামনে এমন এক ভিডিও যেখানে দেখা গিয়েছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে সকলকে এবং তার সাথে পরিচালককেও বেশ বকাঝকাই করছেন দেব। আর তার কারণ কিশমিশের ট্রেলার আসার দেরির জন্য। তবে তিনি কথা দিয়েছিলেন সোমবারেই মুক্তি পাবে এই ছবির ট্রেলার, আর কথাও রেখেছেন তিনি, আমি তিনটি সমস্ত রেডি, অলমোস্ট ট্রেলারটা রেডি, এই 21 মার্চ 2022 দেখতে পাবে, শুধু তুমি না সবাই দেখতে পাবে। দেবের প্রযোজনা সংস্থার বহু প্রতীক্ষিত ছবি কিশমিশ, এই ছবিরই ট্রেলারটি ভাগ করে নিয়ে দেব নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, আজ থেকে কিশমিশ শেখাবে ভালোবাসার নতুন মানে। সেই 2020 ছবির শুটিং শুরুর ঘোষণা সেরেছিলেন দেব। মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনী নিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি ছিল কিশমিশ, কিন্তু করোনা আবহে সে বছর পুজোয় ভেস্তে গিয়েছিল ছবির মুক্তি। গত বছর ক্রিসমাসে কিশমিশ ছবির মুক্তির কথা উঠলেও শেষ পর্যন্ত সেই ছবির জায়গায় কিন্তু মুক্তি পায় টনিক, যা ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে এবং কুড়িয়ে নিয়েছে আরও অনেক পুরস্কারও। অবশেষে আগামী 29 এপ্রিল মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি কিশমিশ। আর এই ছবিতেই দেবের বিপরীতে রয়েছেন রুকমিনী মৈত্র। সকলের প্রিয় জুটি দেব রুকমিনীকে আবারও পর্দায় দেখতে চলেছেন বাঙালি দর্শকেরা, তাই বলাই বাহুল্য দেব রুকমিনী ভক্তদের মধ্যে কিন্তু কিশমিশ ছবি নিয়ে রয়েছে উত্তেজনা তুঙ্গে। একবার কি শুয়ে পড়লাম তুই এত সিরিয়াস হয়ে গেলি? আমি তোকে ভালোবাসি না বস, ভালোবাসি না বস। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।